আসসালামু আলাইকুম আইটি সায়েন্সের পক্ষ থেকে আমি শাহিন আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় ভিউয়ার্স আজকে আপনাদের মাঝে যে ভিডিও টিউটোরিয়ালটি নিয়ে হাজির হয়েছে সেটি হচ্ছে আপনারা আপনাদের ইউটিউবের হ্যান্ডেল কিভাবে যুক্ত করবেন অর্থাৎ কেউ যদি আপনার কাছে আপনার ইউটিউব চ্যানেলের লিঙ্কটি চায় সেই ক্ষেত্রে কিন্তু আপনি যে বড় লিঙ্কটি আছে এটি কিন্তু সহজে মনে রেখে তাকে দিতে পারবেন না আর আপনি কিন্তু চাইলেই আপনার ইউটিউব চ্যানেলের নামে অথবা যে কোনো নামে ইউআর এর বা হ্যান্ডেল যাই বলুন না কেন এটি কিন্তু শর্ট করতে পারেন এবং যে কাউকে শেয়ার করতে পারেন সহজে মনে রেখে তো ভিউয়ার্স কথা না বাড়িয়ে চলুন আজকে আপনাদেরকে দেখায় কিভাবে আপনারা আপনাদের ইউটিউব এর কাস্টম ভিউয়ার্স এই কাজটি করার জন্য যারা আপনারা মোবাইল ডিভাইস ইউজ করছেন তারা অবশ্যই যে কোনো একটি ব্রাউজারে গিয়ে ডেস্কটপ মোডটি অন করে নেবেন এবং আপনারা আপনাদের ইউটিউব স্টুডিওতে চলে আসবেন ঠিক আছে তো আমি অলরেডি আমার ইউটিউব স্টুডিওতে চলে আসছি এখানে দেখতে পাবেন কাস্টমাইজেশন অপশন এখানে ক্লিক করবেন এবং দেখতে পাচ্ছেন আপনারা প্রোফাইল সেকশনে আছেন এবং নিচের দিকে চলে আসবেন আসার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইতিপূর্বেই আমার এই চ্যানেলে কাস্টম ইউআরএল লিঙ্ক অথবা হ্যান্ডেল তৈরি করা ছিল তো আমি এখন আপনাদেরকে পরিবর্তন করে দেখাচ্ছি আপনারা যারা নতুন আছেন সেম পদ্ধতিতেই আপনারা কাজটি করবেন ঠিক আছে ভিউয়ার্স এখানে আপনাদের ইউটিউব চ্যানেলের নাম অথবা আপনি যেই নামে কাস্টম ইউআরএল লিঙ্কটি তৈরি করতে চাচ্ছেন বা হ্যান্ডেলটি তৈরি করতে চাচ্ছেন সেটি দিবেন তো আমার অলরেডি দেওয়া ছিল আমি এখন আমার নিজের চ্যানেলের নামটি দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন আইটি সায়েন্স আইটি সায়েন্স নামে কিন্তু কোনো কাস্টম ইভারেল অ্যাভেলেবল নেই এখানে দেখতে পাচ্ছেন হ্যান্ডেল ইজ নট অ্যাভেলেবল অর্থাৎ এই নামে কিন্তু আমি অলরেডি একটি কাস্টম ইভারেল তৈরি করেছি সেই ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে যদি এমন হয়ে থাকে তাহলে কি করবেন আপনাদের চ্যানেলের নামের সাথে একটি সংখ্যা ওয়ান টু অথবা যে কোনো একটি ওয়ার্ড অ্যাড করে দিতে পারেন ঠিক আছে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি ওয়ান অ্যাড করার সাথে সাথে কিন্তু এটি সবুজ স্টিকমার্ক দেখাচ্ছে অর্থাৎ এই নামে কিন্তু ইতিপূর্বে কোনো কাস্টম ইউআরএল লিঙ্ক নেই তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু চাইলে এইভাবেই আপনাদের ইউআরএল লিঙ্কটি পরিবর্তন করতে পারবেন তো যাই হোক আমি আমার এই ইউটিউব চ্যানেলটি এক্সিলেন্ট ওয়ার্ল্ড নামে কাস্টম ইউআরএল লিঙ্কটি সেট করতে চাচ্ছি বা হ্যান্ডেলটি সেট করতে চাচ্ছি তো আমি সেটি লিখে দিলাম দেখতে পাচ্ছেন এই নামে কেউ কোনো কাস্টম ইউআরএল লিঙ্ক বা হ্যান্ডেল তৈরি করেনি সেই ক্ষেত্রে আমি খুব সহজে এটি দিতে পারছি তো আপনাদের ক্ষেত্রে যদি এখানে অ্যাভেলেবল না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা ওয়ান টু থ্রি বা যে কোনো একটা ওয়ার্ড এখানে এক্সট্রা যুক্ত করে দিলে কিন্তু হয়ে যাবে একটি জিনিস মাথায় রাখবেন সেটি হচ্ছে যখন আপনারা আপনাদের কাস্টম ইউর লিঙ্কটি পাবলিশ করবেন তারপরে কিন্তু আপনার চোদ্দ দিনের মধ্যে দুইবার বেশি আর কাস্টম ইউরএল লিঙ্ক তৈরি করতে পারবেন না চোদ্দ দিন পরে আবার কিন্তু নতুন কাস্টম ইউর লিঙ্ক তৈরি করতে পারবেন তো যাই হোক তো আমাদের কাস্টমি ইউরএল লিঙ্কটি এটি এখন আমরা এটি পাবলিশ করব জাস্ট পাবলিশ অপশনে ক্লিক করলাম তো পাবলিশ হয়ে গেছে আমরা আমাদের ইউটিউব চ্যানেলে চলে যাই ভিওয়ার্স আমাদের কাস্টম ইউরএল লিঙ্কটি কিন্তু অলরেডি তৈরি হয়েছে এখন আমরা জাস্ট ইউটিউব ডট কম স্ল্যাশ এক্সিলেন্ট ওয়ার্ল্ড অর্থাৎ এক্সিলেন্ট ওয়ার্ল্ডটি আমার কাস্টম হ্যান্ডেল বা কাস্টম ইউআরএল এতটুকু যদি আমি কপি করে আমি অন্য কোনো ব্রাউজারে বা অন্য কাউকে শেয়ার করি তাহলে কিন্তু সরাসরি আমার ইউটিউব চ্যানেলের মধ্যে প্রবেশ করবে দেখতে পাচ্ছেন আমাদের ইউটিউব চ্যানেলে সরাসরি চলে আসছে ভিডিও আশা করি মাধ্যমে খুব সহজেই আপনাদের নিজের ইউটিউব চ্যানেলের নামে কাস্টমি অথবা নতুন সেট করতে সক্ষম হয়েছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না কমেন্টসের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন চেষ্টা করি আপনাদের কমেন্টস এর রিপ্লাই দেওয়ার ইনশাআল্লাহ আগামীতে নতুন কোনো টিপস নিয়ে আপনাদের মাঝে হাজির হব সেই পর্যন্ত সকলে সুস্থতা কামনা করে আমি শাহিন আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে